ওকে, সো চলো আমরা এখন একটু রেফারেন্স ফ্রেম কী বোঝায় সেটা সম্পর্কে একটু পড়ি। এখন রেফারেন্স ফ্রেমটা যদি বুঝতে যাও তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল কিছু জিনিস বোঝা লাগবে। সাপোজ তোমাকে আমি কী করলাম, এখন আমি একটা খুব অন্ধকার একটা জায়গার মধ্যে ছাড়ি দিলাম, সাপোজ তোমাকে আমি মহাশূন্যে নিয়ে ছাড়ি দিলাম। এটা হচ্ছে আমাদের যে মহাশূন্য বা ইউনিভার্সের যে কোনো একটা জায়গায় স্পেসের মধ্যে তোমাকে আমি ছাড়ি দিলাম, এবং এটা হচ্ছে তুমি এই স্পেসের মধ্যে, তুমি একটা জায়গার মধ্যে আসো, এবং তোমাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কোথায় আসো। এখন তুমি চারিপাশে কিছু দেখতে পারতেছ না, তুমি যা দেখছো সব কালো, তুমি বলতে পারবো না যে ভাই আমি এটার থেকে অমুক জায়গায় আসি বা আমি অ্যাকচুয়ালি এই জায়গাটায় আসি, তুমি বলার কোনো কিছুই নাই যেহেতু তুমি দেখতে পাচ্ছ না তোমার আশেপাশে কী আছে। সো এরকম একটা স্টেটে তুমি যদি থাকো যেখানে তোমার আশেপাশে কিচ্ছু নাই, সেক্ষেত্রে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি ভাই কই আসো, আমি তো তোমাকে পাচ্ছি না, তুমি বলতে পারবো না যে আমি অমুক জায়গায় আসি বা কোনো একটা জায়গা বা কিছুর সাপেক্ষে তুমি বলতে পারবো না, বা উইথ রেসপেক্ট টু এনিথিং তুমি কিছুই বলতে পারবো না যে তুমি কোথায় আসো। এমন সময় তুমি দেখলা কি এখান দিয়ে তোমার পাশে একটা প্ল্যানেট আছে যেটার থেকে লাইট জ্বলতেছে, সাপোজ ধরে নিলাম এটা খুবই এক সূর্য ধরে নিলাম যাও আমরা, এবং সূর্যের আশেপাশে দাঁড়ানো যায় না, তারপরে আমি ধরে নিলাম তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য। এবং তোমাকে আমি ফোন দিয়ে এখন জিজ্ঞেস করলাম যে ভাই তুমি কোথায় আসো, তখন তুমি কি বলবো, ভাই সূর্যটা দেখতেছেন? হ্যাঁ, আমি তো বলবো হ্যাঁ সূর্যটা দেখতেছি। ওই সূর্যটার থেকে আপনি 2 মিটার নিচে আসেন তাহলে আমাকে পাবেন। এখন কিন্তু তোমাকে আমি খুঁজে পাচ্ছি এবং তুমি এক্সপ্লেন করতে পারতেছো যে তুমি কোথায় আসো। বা এখানে তুমি দেখলে যে একটা তারা আছে, সূর্য একটা তারা, আমাদের কমনলি যে তারাটা আমরা শুনে থাকি সেটা, এবং বলা আছে যে এখানে একটা তারা আছে সাপোজ। এবং তুমি বললা যে আমি ফোন দিয়ে তোমাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি কই আসো, তুমি বললা যে তারাটা দেখতেছো, তারাটা যেখানে আছে তার থেকে আমি 3 মিটার উপরে আসি। সো এখন তুমি কিন্তু বলতে পারতেছো যে তুমি কোথায় আসো, তুমি এক্সপ্লেন করতে পারতেছো, এবং এক্সপ্লেন করতেছো কিসের সাহায্যে, কিছু একটা রেফারেন্স নিচ্ছ তুমি। যেমন তুমি এখন ফার্স্ট কেসে কী বলছিলে, তুমি সূর্য থেকে 2 মিটার নিচে আসো, তার মানে কি তুমি সূর্যটাকে তোমার রেফারেন্স হিসেবে ইউজ করতেছো। এবং তুমি এখন যে কথাটা বললে এটা একটু খেয়াল করে দেখো, তুমি বলা যে তুমি যে তারাটা আছে তার থেকে 3 মিটার উপরে আছে, এখন কিন্তু তুমি কোনো কিছু একটা থেকে তোমাকে যে পজিশনটা আছে তোমার ওই পজিশনটাকে তুমি মেনশন করতেছো, তার মানে তুমি কারোর রেসপেক্টে তোমার পজিশনটা ডিফাইন করতেছো। এই যে কারোর রেসপেক্টে বা কারোর সাপেক্ষে কোনো কিছু যে আমরা ডিফাইন করতেছি আমাদের পজিশনটা, এই যে যার সাপেক্ষে বলতেছি ওইটাকে বলা হচ্ছে যে আমাদের রেফারেন্স অবজেক্ট, এবং এই ফ্রেমটাকে বলা হচ্ছে যে রেফারেন্স ফ্রেম। আমরা যদি দেখি রেফারেন্স ফ্রেমের ডেফিনেশনটা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে দ্য ফ্রেম অর কোঅর্ডিনেট সিস্টেম উইথ রেসপেক্ট টু উইচ দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট অর ইটস মোশন ইজ ডিসক্রাইবড ইজ কল্ড রেফারেন্স ফ্রেম। যে ফ্রেমটা বা কোঅর্ডিনেট সিস্টেমটার সাহায্যে আমরা আমাদের যে কোনো একটা বস্তুর পজিশন মেনশন করতে পারি ওইটাকে, এবং ওইটা যে মোশন বা রেস্ট আছে সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি, ওইটাকে বলা হচ্ছে যে রেফারেন্স ফ্রেম। এবং আমাদের সিম্পলেস্ট এবং সবচেয়ে ওয়েল নোন যে রেফারেন্স ফ্রেমটা আছে সেটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটার মধ্যে আমরা এক্স ওয়াই জেড এই 3টা এক্সেসের সাহায্যে আমরা পজিশনটা ডিফাইন করে থাকি যে কোনো অবজেক্টে সেটা। এবং ইনার রেফারেন্স ফ্রেম যদি আমরা দেখতে যাই তাহলে আমরা 2 ধরনের রেফারেন্স পাবো, একটা হচ্ছে যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এবং এই 2টা বুঝতে গেলে আমাদের আসলে বোঝা লাগবে এখন ইনার্শিয়া জিনিসটা কি। ইনার্শিয়া তোমরা আশা করি সবাই জানো, এটাকে বাংলায় বলা হচ্ছে জড়তা। এবং ইনার্শিয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো একটা বডি যে পজিশনে আছে সেই পজিশনটা মেনটেন করতে চাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা, এটা পড়তে গেলে আমাদের নিউটনস ফার্স্ট লকে মনে করা লাগবে। নিউটন বলে গেছে যে বডি অ্যাট রেস্ট অর মোশন ট্রাইস টু স্টে অ্যাট ইটস পজিশন অফ রেস্ট অর মোশন আনলেস নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। যতক্ষণ না পর্যন্ত বাহ্যিক কোনো বল, দ্যাট ইজ বাইরের এক্সটার্নাল কোনো ফোর্স এটার উপর অ্যাপ্লাই না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বডিটা যদি রেস্টে থাকে বা মোশনে থাকে সে তার যে পজিশনটা আছে, যদি সে রেস্টে থাকে সে রেস্টে থাকতে চাবে, এবং সে যদি মোশনে থাকে তাহলে সে মোশনে থাকতে চাবে। এই যে ফেনোমেনামটা তাকে বলা হচ্ছে যে ইনার্শিয়া, এবং এটা এক্সপ্লেন করে গেছিল আমার যে নিউটনের ফার্স্ট ল এটার মাধ্যমে। সো এখন তোমরা দেখতে পাচ্ছ যে ইনার্শিয়া যে জিনিসটা এখানে বলা আছে যে উইথ যে বডিটা কি রেস্টে থাকতেছে নাকি মোশনে থাকতেছে এই কথাটা মেনশন করা আছে, এবং বডিটা কি রেস্টে নাকি মোশনে এটাও যদি তোমরা বুঝতে যাও তাহলে কিন্তু এখন তোমাদেরকে মাস্ট একটা রেফারেন্স ফ্রেম লাগবে যে কার সাপেক্ষে সে মোশনে নাকি রেস্টে সেটা। এবং আমরা যদি রেফারেন্স ফ্রেমের টাইপ দেখতে যাই আমরা পাবো হচ্ছে 2 ধরনের রেফারেন্স ফ্রেম আছে, একটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এবং এগুলোর ভিতরে আমরা যদি দেখতে যাই, সাপোজ আমরা ধরে নিলাম যে এখানে একটা গাছ আছে, এখানে আসো তুমি, ঠিক আছে,
এবং তুমি দেখতেছো যে এখানে দুইটা মানুষ দৌড়াচ্ছে, এটা হচ্ছে একটা মানুষ, সে দৌড়াচ্ছে এবং এখানে আরেকটা মানুষ আছে, সেও দৌড়াচ্ছে। এবং তুমি দেখলা যে ফার্স্ট যে ব্যক্তি আছে সে 3 মিটার পার সেকেন্ড স্পিডে দৌড়াচ্ছে এবং সেকেন্ড যে ব্যক্তি আছে সে আমাদের 5 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে। এখন তাদের মধ্যে কি হচ্ছে দেখো, তুমি কিন্তু দেখতেছো যে তারা 3 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে আর 5 মিটার পার সেকেন্ডে একজন দৌড়াচ্ছে, এবং তারা কিন্তু তুমি যেটা দেখতেছো তারা কিন্তু সেটা দেখবে না। এই লোকটা কি দেখবে দেখো, এই লোকটা দেখবে যে সে দেখতেছে যে আমাদের নিচে যে সেকেন্ড ব্যক্তিটা আছে সে তার থেকে প্রতি সেকেন্ডে 2 মিটার করে দূরে সরে যাচ্ছে, এবং এই ব্যক্তিটা কিন্তু তাকে দেখবে না যে সে 3 মিটার পার সেকেন্ড আগাচ্ছে, বরঞ্চ এই ব্যক্তিটা কি দেখবে, সে দেখবে যে এই যে ব্যক্তিটা আছে সে 3 মিটার পার সেকেন্ডে যে দৌড়াচ্ছিল সে দেখতেছে যে সে আসলে তার থেকে প্রতি সেকেন্ডে 2 মিটার করে দূরে সরে যাচ্ছে। কিন্তু তুমি কি দেখতেছো, তুমি দেখতেছো যে এই লোকটা যাচ্ছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ডে এবং এই লোকটা দৌড়াচ্ছে হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ডে, এবং তারা কিন্তু দেখতেছে টোটালি অন্য একটা জিনিস। সো এখানে তুমি কার সাপেক্ষে ধরতেছো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আমরা কোনো কিছু বলি যে এই লোকটা যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্পিডের মধ্যে, তখন কিন্তু মাথায় রাখবা তোমাকে কিন্তু বাইরে থেকে একজন দেখতেছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, যে এই লোকটা যে 3 মিটার পার সেকেন্ডে দেখতেছে এটা কিন্তু কোনো চলন্ত ব্যক্তি দেখতেছে না, বরঞ্চ দেখতেছে হচ্ছে যে একটা বাইরে যে লোক সে এটা খেয়াল করতেছে যে 3 মিটার পার সেকেন্ড স্পিডে সে চলতেছে। এবং 3 মিটার পার সেকেন্ড স্পিডে যে সে চলতেছে এটা বোঝার জন্য আমরা যে রেফারেন্স ফ্রেমটা ইউজ করলাম এটা হচ্ছে আমাদের যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সেটা এই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেটা হচ্ছে যে এটার মধ্যে হয় কোনো ভেলোসিটি থাকবে না, দ্যাট ইজ আমাদের এই বডিটা হবে একটা স্টিল বডি, বা এটার এমন হইতে পারে যে এটার কোনো এক্সেলারেশন থাকবে না, দ্যাট ইজ এটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে। ইউনিফর্ম ভেলোসিটিতে চললে এক্সেলারেশন কেন থাকবে না সেটা বোঝার চেষ্টা করো। আমরা জানি যে এক্সেলারেশন সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এবং ভি হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালোসিটিটা এবং ইউ হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটিটা, এবং টাইমটা হচ্ছে যতক্ষণ ধরে সে চলতেছে সেটা। এবং তোমরা খেয়াল করলো যে আমাদের যেহেতু ইউনিফর্ম ভ্যালোসিটি ভি আর ইউ একই সমান, তাহলে এই দুইটা মিলাই একই সমান যেহেতু হচ্ছে, সো আমরা পাচ্ছি হচ্ছে 0/t, এবং 0/ যে কোনো কিছু থাকা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0। সো আমাদের এখানে কোনো আমরা এক্সেলারেশন পাচ্ছি না, এবং আমরা যদি কোনো এক্সেলারেশন না পাই, দ্যাট ইজ কোনো ত্বরণ না পাই, এবং আমরা যদি দেখি যে অথবা এই যে আমরা যাকে আমাদের রেফারেন্স ধরে নিয়েছিলাম সে যদি স্টেশনারি আছে বা থেমে আছে, সেই ক্ষেত্রে আমরা তাকে বলতে পারবো যে আমাদের এই যে বডিটা আছে সেটা হচ্ছে আমাদের ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কেন, সেটার আরেকটা কারণ হচ্ছে, মেইন যে কারণটা সেটা এখন খেয়াল করো। সাপোজ আমরা ধরে নিলাম এটা আমাদের একটা গাছ, গাছটার পাশে তুমি দাঁড়াই আসো, ঠিক আছে, দেন তুমি দেখলে যে এখানে একটা ট্রাক যাচ্ছে, ঠিক আছে, এটা একটা ট্রাক আমাদের, এই ট্রাকটার মধ্যে খেয়াল করো এখানে ড্রাইভার আছে এবং ট্রাকটা যাচ্ছে একটা রাস্তার মধ্যে, এবং এই ট্রাকটার পিছনে কি রাখা আছে খেয়াল করো, ট্রাকটার পিছনে একটা বল রাখা আছে। সাপোজ এই বলটা যে জায়গায় রাখা আছে সে সারফেসটা খুবই স্মুথ, এখানের মধ্যে তোমার ফ্রিকশনের কোনো চান্স নাই, আমরা ধরে নিলাম যে এখানে কোনো এক্সটার্নাল কোনো ফোর্স নাই তাকে থামাথামির জন্য বা তাকে ঠেলার জন্য বা তাকে আগায় নেওয়ার জন্য, এবং এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, সেও ট্রাকটার উপর আছে এবং তার পায়ে স্যান্ডেল আছে, তার ক্ষেত্রে কিন্তু ফ্রিকশন আছে। সো এখন খেয়াল করো এই যে বলটা যাচ্ছে এবং এই মানুষটাও যাচ্ছে এবং ট্রাকটাও চলতেছে, এগুলো দেখতেছে কে, এগুলো দেখতেছে হচ্ছে তুমি যে বাইরে দাঁড়ায় আসো, তুমি দেখতেছো যে সবগুলো সেম ভ্যালোসিটিতে চলতেছে সামনে। এবং এখানে সাপোজ একটা যদি কোনো পাখিও থাকে বা কোনো মশা মাছি যাই থাকুক না কেন, সেও কিন্তু দেখতেছে যে এগুলো একসাথেই চলতেছে। সো আমরা কি ধরে নিছিলাম যে নিউটনের ফার্স্ট ল অনুযায়ী আমরা জানি যে কোনো বস্তু যদি মোশনে থাকে, যদি না তার উপর কোনো বাহ্যিক বল বা এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, সেই বস্তুটা কিন্তু তার যে স্টেটটা আছে সেটা মেনটেন করার চেষ্টা করে। সো এখন তোমরা দেখতে পাচ্ছো যে এখানের মধ্যে কী হচ্ছে, গাড়িটা চলতেছে, সাপোজ আমরা ধরে নিলাম ইউনিফর্ম ভ্যালোসিটিতে চলতেছে, গাড়িটার কোনো ধরনের এক্সেলারেশন হয় নাই বা ডিসেলারেশন হয় নাই, সো এখানের মধ্যে তোমরা কোনো চেঞ্জ দেখতে পারবে না ভ্যালোসিটির, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এটা ইউনিফর্ম ভ্যালোসিটিতে চলতেছে। সাপোজ সে 2 মিটার পার সেকেন্ডে চলতেছিল এবং সে পুরো রাস্তা 2 মিটার পার সেকেন্ডের মধ্যে ড্রাইভার যে আছে সে চালাচ্ছে, সে কোনো আলাদা এক্সেলারেটও করতেছে না ডিসেলারেটও করতেছে না। এখন কি হবে খেয়াল করো, এই গাড়িটা যখন 2 মিটার পার সেকেন্ডে চলতেছে
এই ড্রাইভার তো খুব ভালোভাবে চালাচ্ছে, দেন পিছনে যে ব্যক্তিটা আছে সে দেখলো যে এই বলটা তার থেকে শুরুতে 3 মিটার দূরে ছিল, ঠিক আছে? এবং তুমি কি দেখলা যে হ্যাঁ, এই বলটাও এই লোকটার থেকে 3 মিটার দূরে ছিল। এখন খেয়াল করো, এই বলটার থেকে এই লোকটা কিন্তু 3 মিটার দূরে ছিল এবং এই লোকটা থেকে এই বলটা 3 মিটার দূরে ছিল। খুব ভালো কথা, নর্মালি গাড়িটা যখন চলতেছে সেভাবে, সো এই গাড়িটাও চলতেছে, তার মধ্যে এই লোকটা যে দাঁড়ায় আছে সেও চলতেছে, এই বলটা যে আছে সেও কিন্তু চলতেছে। এখন হঠাৎ করে সাপোজ সামনে একটা একটা মানুষ চলে আসলো এবং গাড়িটাকে ব্রেক করা লাগলো, সো ব্রেক যদি করে সেই ক্ষেত্রে কী হবে খেয়াল করো, ব্রেক করলে কিন্তু গাড়িটা থামতেছে কিন্তু গাড়ির মধ্যে যে লোকটা আছে বা যে বলটা আছে তারা কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি গাড়িটা থামতেছে। কিন্তু এবং আমি যেহেতু বলছিলাম এটা খুবই স্মুথ একটা সারফেস, এখানে ফ্রিকশন হওয়ার কোনো চান্স নাই, সো এই লোকটার পায়ে যেহেতু জুতা আছে তার ক্ষেত্রে ফ্রিকশনটা কাজ করবে এবং সে গাড়ির সাথেই থাকবে। এখন এই বলটার ক্ষেত্রে কী হবে দেখো, বলটা কিন্তু আমাদের গাড়ির যে ইনিশিয়াল যে স্পিডটা ছিল সে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছিলো, সে 2 মিটার পার সেকেন্ডে চলতে থাকবে। সাপোজ আমরা গাড়িটা এখন স্পিড কমাই করলো কি 1 মিটার পার সেকেন্ড করলো, কিন্তু আমাদের বলটা কিন্তু সেটা রিয়েলাইজ করতে পারবে না, যেহেতু বলটা 2 মিটার পার সেকেন্ডে ছিল সে ওইটাই কন্টিনিউ করতে চাবে। সো কী হবে খেয়াল করো, এই যে মানুষটা আছে গাড়ির ভিতরে ড্রাইভারও ঠিক থাকবে এবং গাড়ির উপরে যে মানুষটা আছে সেও ঠিক থাকলো, যেহেতু তাদের মধ্যে ফ্রিকশন কাজ করতেছে। কিন্তু এই বলটা কী হবে খেয়াল করো, এই বলটা কিন্তু 2 মিটার পার সেকেন্ডে চলার চেষ্টা করতেছে এবং তার মধ্যে যেহেতু কোনো ফ্রিকশন নাই তাকে থামানোর জন্য, সে 2 মিটার পার সেকেন্ডে আগাতে থাকবে কিন্তু গাড়িটা আরও আস্তে আস্তে আগাচ্ছে। সেই ক্ষেত্রে কী হয় খেয়াল করো, এই বলটা কী করবে আস্তে আস্তে মানুষটার দিকে আগাইতে থাকবে যে কিনা আমাদের ওপরে বসেছিল গাড়ির ওপর, এবং এই মানুষটা দেখবে যে বলটা তার থেকে 3 মিটার দূরে নাই আরও কাছে চলে আসছে, সাপোজ আমি ধরে নিলাম যে 2 মিটার। এবং এখানে থাকা যে ব্যক্তিটা সে কিন্তু দেখতেছে যে বলটা কী হচ্ছে, বলটা এই 2 মিটার পার সেকেন্ডে আগাচ্ছিল, এখনও সে 2 মিটার পার সেকেন্ডে আগাচ্ছে। এবং এই লোকটা কী দেখবে খেয়াল করো, এই লোকটা কিন্তু দেখতেছে যে বলটা কিন্তু যে আমার থেকে 3 মিটার দূরে ছিল, বলটা কিন্তু এখন আর 3 মিটার দূরে নাই। সো এখানে খেয়াল করো, এখন এই লোকটা যে আছে সে কী খেয়াল করতেছে এবং তুমি কি খেয়াল করতেছো, সেটা তুমি খেয়াল করতেছো যে যে বস্তুটা তোমার 2 মিটার পার সেকেন্ডে চলতেছিল সে 2 মিটার পার সেকেন্ডেই চলতেছে, তা যতক্ষণ না কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তুমি দেখতেছো যে এখানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, তুমি সেটা বুঝতেছো না। সো তুমি কী করলা, দেখলা যে বলটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, বলটা 2 মিটার পার সেকেন্ডেই চলতেছে, হয়তো গাড়িটা যে জায়গায় ছিল সেই জায়গায় বলটা নাই, বলটা একটু সামনে গেছে কিন্তু বলটা যে ভ্যালোসিটি ছিল সেটা নিয়ে চলতেছে। সো তোমার সাপেক্ষে কিন্তু বলটা তোমার ল অফ ইনার্শিয়া যেটা সেটা মেনে চলতেছে, যে যে ভ্যালোসিটি দিয়ে আসে যদি না কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করে সে ওইটাই মেনটেন করার চেষ্টা করে। এখন যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় না এই বলটার উপর এবং সারফেসটা খুব স্মুথ, ফ্রিকশনাল ফোর্সও কাজ করতেছে না, সো বলটা যে গতিতে ছিল সেই গতিতে চলতেছে। কিন্তু এখন এই লোকটা কি খেয়াল করতেছে সেটা খেয়াল করো, এই লোকটা দেখতেছে যে বলটা কিন্তু তার থেকে 3 মিটার দূরে ছিল কিন্তু বর্তমানে বলটা তার থেকে জাস্ট 2 মিটার দূরে, যখন এটা ইউনিফর্ম ভ্যালোসিটিতে ছিল তখন এই লোকটাও যেভাবে চলতেছিল এই বলটাও সেমভাবে চলতেছিল, দ্যাট ইজ দুজনের ভ্যালোসিটি সেমই ছিল। সেই সময় লোকটার লাগতেছিল হচ্ছে যে বলটা যে স্টেটে ছিল ইনিশিয়ালি বলটা সেই স্টেটে আছে, তার থেকে 3 মিটার দূরে ছিল, 3 মিটার দূরে আছে, সে কিন্তু দেখতেছে না যে কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে বলটার উপর। সো বলটা যে স্টেটে ছিল সেই স্টেটে আছে, তার কাছে তখন লাগতেছিল যে বলটা স্টেশনারি ছিল, স্টেশনারি আছে, যেহেতু সেও মোশনে আছে বলটাও মোশনে আছে, তাদের সাপেক্ষে কিন্তু একজন আরেকজনের কাছে স্টেশনারি। সো সে তখন দেখতেছিল বলটা স্টেশনারি আছে, তার থেকে 3 মিটার দূরে আছে, সো বলটার উপর যেহেতু কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না সে দেখলো, তাই তার কাছে মনে হইলো যে না বলটা তো ঠিকই আছে, ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে যে ব্রেক করলো সে কিন্তু বুঝে না যে তাদের উপর আসলে কোনো ফোর্স অ্যাক্ট হয়েছে নাকি, যেহেতু সে দেখতেছে যে কোনো ফোর্স অ্যাক্ট করা হয় নাই, তবুও বলটা তার স্টেট চেঞ্জ করে একটু আগায় চলে আসলো, তাই তার কাছে অ্যাকচুয়ালি নিউটনের যে ল অফ ইনার্শিয়া সেটা ভুল লাগবে। তাই আমরা এরকম যদি নন ইউনিফর্ম ভ্যালোসিটি পাই সেই ক্ষেত্রে আমরা ওরকম সিচুয়েশনের মধ্যে নিউটনের ল অফ ইনার্শিয়া খাটাতে পারবো না। আর আমাদের যেহেতু ইনিশিয়াল ভ্যালোসিটিতে আমরা ফার্স্ট অফ অল দেখছিলাম, সে দেখতেছিল যে বলটা মোশনে আছে এবং 3 মিটার দূরে আছে এবং পুরো রাস্তা ধরে তার থেকে 3 মিটার দূরেই ছিল এবং যে স্টেটে ছিল সেই স্টেটেই ছিল। সো আমরা এরকম যদি ইউনিফর্ম ভ্যালোসিটির কোনো স্টেট পাই বা এই লোকটার সাপেক্ষে চিন্তা করো, এই লোকটা যেরকম দেখতেছিল বলটা 2 মিটার পার সেকেন্ডে আগাচ্ছিল এবং এখনও 2 মিটার পার সেকেন্ডে আগাচ্ছে, এই স্টেটের মধ্যেও তুমি কনসিডার করতে পারবা
যে বলটা ঠিকভাবে আগাচ্ছে যেরকম ছিল সেভাবে চলতেছে এবং কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই সো এই যে স্টেশনারি কন্ডিশনটা এখান থেকেও কিন্তু তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ল অফ ইনার্শিয়া খাটে এবং যদি তোমরা দেখো যে ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাকটা চলতেছে তাহলেও কিন্তু তুমি দেখবে যে বলটা যে জায়গায় ছিল সেই জায়গায় আছে বলটার উপর কোনো অ্যাপ্লিকেশন হয় নাই ফোর্সের যাই বলটা তার স্টেটও চেঞ্জ করে নেয় সো সেই ক্ষেত্রেও তোমরা দেখবে যে ল অফ ইনার্শিয়া খাটে কিন্তু যেই মাত্র তার ভেলোসিটিতে চেঞ্জ আসলো তার মধ্যে কোনো এক্সেলারেশন বা ডিসেলারেশন দেখা গেল সেই মাত্র কী হলো দেখো তার কাছে লাগলো যে কই বলটা তো তার পজিশন মেনটেন করতেছে না বলটা নড়ে গেল তার মানে নিশ্চয়ই আমাদের এখানে যে ল অফ ইনার্শিয়া সেটা মেনে চলা হচ্ছে না সো এই ল অফ ইনার্শিয়াটা কিন্তু তোমার যদি খাটাইতে হয় তোমার মাস্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যেটা হচ্ছে আমাদের হয় স্টেশনারি হবে না হয় কি হবে সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে থাকতে হবে সো এটা গেল আমাদের ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মেইন কন্ডিশন যেটা সেটা তুমি যদি এক্সেলারেশন থাকে তোমার বা ডিসিলারেশন থাকে বা তুমি যদি নন ইউনিফর্ম ভ্যালোসিটিতে চলাফেলা করো তাহলে কিন্তু তোমাকে আমি রেফারেন্স ফ্রেম হিসেবে নিতে পারবো না এবং সেই রেফারেন্স ফ্রেমে থাকা কেউ যদি দাবি করে যে না সে এখন নিউটনের লগুলো এক্সপ্লেন করতে পারবে তাহলে কিন্তু তাকে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে সে কিন্তু এটা সত্যি কথা বলবে না এখন খেয়াল করো এই তাহলে আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা কী পাচ্ছি এটা হচ্ছে যে এই যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা আছে এখানের মধ্যে ল অফ ইনার্শিয়াকে ফলো করা হয় মেনটেন করা হয় প্রপারলি দেন এটা ইদার স্টেশনারি না হয় ইউনিফর্ম ভ্যালোসিটিতে থাকবে এবং ইউনিফর্ম ভ্যালোসিটিতে থাকা মানে হচ্ছে তার মধ্যে কোনো এক্সেলারেশন থাকবে না দ্যাট ইজ এটার মধ্যে এটা দ্বারা আমরা নিউটনের লকে এক্সপ্লেন করতে পারবো যেহেতু নিউটনের ল অনুযায়ী আমরা জানি যে যে স্টেটেই ছিল সেই স্টেটেই থাকবে যদি তার থেকে 3 মিটার দূরে ছিল 3 মিটার দূরেই থাকার কথা যদি না কোনো বাইরের থেকে এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছে এই লোকটা কিন্তু দেখতেছে যে তার মধ্যে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই কিন্তু তারপরও কেন এই বলটা তার থেকে দূরে সরে গেল দ্যাট ইজ তার এখানে কিন্তু ল অফ ইনার্শিয়াটা খাটতেছে না কিন্তু তুমি বাইরে থেকে কী দেখতেছিলে বলটা তো 2 মিটার পার সেকেন্ডে আগাচ্ছিল এবং এখনও বলটা ট্র্যাকটা স্লো হওয়াতেও তার উপর কোনো এফেক্ট আসে নাই বলটা তার স্টেট মেনটেন করে 2 মিটার পার সেকেন্ডে আগে যাচ্ছে সো এটা ছিল আমাদের যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা সেটা এবং নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা তোমরা এখন দেখে আসছো এটা হচ্ছে যে ল অফ ইনার্শিয়াকে সে ফলো করবে না এবং এটা স্টেশনারি বা ইউনিফর্ম ভ্যালোসিটিতে থাকবে না ওইটার জন্য আমরা এক্সেলারেশন বা ডিসেলারেশন দেখতে পারবো তার মানে হচ্ছে ওইটার মধ্যে আমরা নন ইউনিফর্ম ভ্যালোসিটিটাকে পাবো এবং ওইটার দ্বারা কিন্তু আসলে নিউটনের যে লগুলো আছে ওগুলো এক্সপ্লেন করা যায় না যদি যায় তাহলে এখানে মিথ্যার আশ্রয় নেওয়া হয় এবং এই মিথ্যার আশ্রয়টা নিতে গেলে আমাদের কিছু জিনিস চলে আসে যেমনটা আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা হচ্ছে যে আমাদের বাইরের দিকে চলে যাওয়ার যে টেন্ডেন্সিটা ওরকম একটা মিথ্যামিথ্যি বলকে কনসিডার করে নেওয়া হয় সো আমরা যদি বলি যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মধ্যে আমরা নিউটনের লকে এক্সপ্লেন করতে পারবো তাহলে কিন্তু আসলে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি এবং সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে আসলে কোনো ফোর্স নাই এটা একটা তোমার ইমাজিনারি কনসেপ্ট এগুলো সম্পর্কে আমরা সামনে জানবো